এটি হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির পেঁপে চারা। 6 মাস আগে আমি এটি নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম। তো কাণ্ডটা দেখুন, মোটামুটি বড় হয়েছে আর কি। তো এগুলো তো ছোট অবস্থাতেই পেঁপে হয়, সেই জন্য কাণ্ডটা কোনো ফ্যাক্টর না। আজ আমি এটাতে কিছু সার প্রয়োগ করব। তো যেহেতু আমি অর্গানিক পদ্ধতি চাষ করি, সেহেতু আমি তো আর রাসায়নিক সার ব্যবহার করব না, সেই জন্য আমি নিয়েছি মিশ্র সার। এখানে শুধু গোবর সার, হালকা একটু পাতা পাতা সার আছে। আমি এই সারটি দিয়ে মাটি দিয়ে দিব, আর আশা করি 2-1 মাসের মধ্যে পেঁপে ফুল আসবে। দেখুন আমি কিভাবে এটা প্রয়োগ করতেছি। সার প্রয়োগের আগে মাটিটা আমি হালকা একটু খুঁচিয়ে নিচ্ছি, যেন সার মাটির সঙ্গে টবের মাটির একটা কানেকশন থাকে। বর্ষাতে মাটি একদম পাথর মতো হয়ে গিয়েছিল। এবার আমি প্রয়োগ করব আমার এই জৈব সার। এর উপর দিয়ে আমি হালকা একটু মাটি দিয়ে দেব, বাস। এই সাধারণ পরিচর্যায় আমার কিন্তু ভালো পেঁপে হয়। একটু মাটি দিয়ে দেব, খুব সাধারণ একটা পরিচর্যা, না কোনো রাসায়নিক প্রয়োগ করতে হলো, না কোনো ওষুধ। সুস্বাস্থ্যকর এবং হেলদি পেঁপের জন্য রাসায়নিক কিন্তু বর্জন করতেই হবে। এই হলো আমার পেঁপে চারা। আর এই সমস্ত যেগুলো মোটামুটি শুকনো পাতা, সেগুলো ভেঙে দিতে হবে। ভেঙে দিলাম, আর কিচ্ছু করবো না। এখন এটাকে আমি রেখে দিব রৌদ্রের মধ্যে। ব্যাস হয়ে গেল আমার।